beautiful. Vishal. Yes. Vishal. Yeah. I love you. একসাথে বসে ডিনার করতেছি। ভীষণ ঘুমাতেছে। আমার খুবই ভালো। একটু খেলে পেট ভরে যায়। আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করেছি ক্যাচাপ দিয়ে। এই যে আলিজের ভালোবাসায় ভাগ বসানোর জন্য চলে আসছে আমাদের লিটল গার্ল। আর রুফির পাপা তো অনেক বেশি খুশি, আমার কোনো কিছুই করতে হয় না, সেই মশলা সব করে ফেলে। বেবির মিল্ক, নেপি, কখন কি লাগবে সব কিছু সে জানে আমার থেকে বেশি। কারণ আমি যেহেতু একটু সিক, সেই সময় দেয় রাতে, লুক আফটার করে। আর দিনের বেলা আসছি, পর থেকে দুই সপ্তাহ সে কাজে যায়নি। আমি বলতেছি জব করো, সে বলতেছে না বাচ্চা একটু শক্ত হোক তারপর যাব। না হ্যাপি আছে তো, তোমার ড্যাডি জানে কিভাবে বার্প করতে হয়। আসলে আমাদের মশলা সবগুলাকে রফির পাপাই লুক আফটার করতে পারে। রাদিয়া তো পুরা তার কাছে বড় হয়েছে, সে বড় হয়ে আমাকে চিনে, মানে ভালো করে চিনে। আদারওয়াইজ সে জানে তার বাবাই সব। এই যে আমাদের বেবিটা, আমাদের বেবিটা, আসো আসো, ক্রলিং করতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। আসেন, এমন বাবা হইলে আর সন্তানের টেনশন নেই। বাবা এমন হওয়া খুবই গুরুত্বপূর্ণ, বাচ্চারও খুশি হয়, বাচ্চার মারও খুশি হয়ে যায়। রফির একটু রুচি চলে গেছে সর্দি হয়ে, সেজন্য সে স্কুল থেকে এসে এখন চিপস। এই চিকেন স্ট্রিপসটা অনেক বেশি মজা, তাই না? বড়রাও খেতে পারে। ডাল করতেছে, সাদা জিনিস আর জীবন অকিন বলি, কিন্তু নতুন। তারপরে এই যে তেল এরকম হয়ে যায়। ও চলে আসি তো, ক্লিন করবো তাহলে। ডিশওয়াশারে দিয়ে দিই তো, সেজন্য মনে হয় আমি ভাবছি এটা পারমান্ট। আমার বাসায় চিকেন খেয়ে কারো মুখ ফিরে না, বাচ্চারা বড়রা সবাই খাই। আমার হাতের চিকেন কারি নাকি অনেক বেশি মজা, সবাই খুব প্রশংসা করবে। আর এখানে অবশ্য চিকেন ব্রেস্ট দিয়ে আমার জন্য কিছু একটা করতেছি, কারণ রাইস খেতে আমার একদমই ভালো লাগে না। রাতের বেলা অবশ্য আমি রাইস খাইবো না। ডিনারের জন্য খুবই হেলদি একটা ডিশ করে ফেললাম, খুবই সহজ। আর চিকেন কারি হয়ে গেছে বাচ্চাদের, আর এটা হচ্ছে রিতু পাপা আমি, আর হ্যাপি খাবো। একটু খেলে পেট ভরে যায়। আজকে একটু ডিফারেন্ট স্টাইলে করেছি ক্যাচাপ দিয়ে। অনেকদিন পর একসাথে বসে ডিনার করতেছি। ভীষণ ঘুমাইতেছে। আমার খুবই পছন্দের একটা ডিনার রুফির পাপাও, খুবই মানে হেলদি, তাই না? রাইস থেকে অনেক ভালো, রাইস আর পটেটো সেম, বাট চিকেন আর ভেজিটেবল এটা ভালো। পেপার পেপার অনেক খাওয়া যায়। আমি যখন ডায়েটও করি তখন এটা খাই, ডায়েটের জন্য খুব ভালো। আর রাতে যদি ভাত স্কিপ করতে পারেন অনেক বেশি ভালো, ভাত তো শরীরের জন্য মোটেও ভালো না। তো আমি বাঙালিরা হচ্ছে ভাত ছাড়া থাকতেও পারি না, একবেলা খেলেই হয়। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ, আমাদের তো এখন অনেক সময় সুন্দর সময় যাচ্ছে, ব্যস্ততার মধ্যে যাচ্ছে। এর মধ্যে যে আমাদের বাসার একটা ডল, মাশাআল্লাহ তিনটা চারটা ডল আছে। রাতু রুফি, এসো এসো এসো, নিজে সিস্টার, এই যে আমার আমার সবচেয়ে বিউটিফুল বেবি হচ্ছে এটা। সবাইকে আসসালাম আলাইকুম, কে বিউটিফুল, রুফি ওর ঈশা, হু ইজ বিউটিফুল? নো, রুফি বিউটিফুল, রুফি ইজ মোস্ট বিউটিফুল।
beautiful. Vishal. Yes. Rishit? Yeah. He's I love bigger. You. His parents look after him. Rufi, one of the loving is the baby. So, ভালোবাসা খুব লাইক করে আর আমার এই বেবিটাকে যখন কিস করি একদম সব বুঝে হি ইজ